আপনাদের যদি আমি বলি যে এই ফিঙ্গারপ্রিন্ট অপশনটিতে আপনি কি করতে পারবেন, তাহলে আপনারা সিম্পল বলে ফেলবেন যে এটি শুধুমাত্র লক বা আনলক করার জন্যই আমরা প্রত্যেক দিন ইউজ করে থাকি। তো এটি হচ্ছে ভুল কথা। আজকে ভিডিওটিতে আমি আপনাদেরকে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের এমন একটি সিক্রেট কাজ দেখাবো যেটি দেখলে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন। তো যদি আপনি জানতে চান তাহলে আজকের ভিডিও মিস করবেন না, মিস করলে কিন্তু আপনি জানতে পারবেন না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সিম্পল আমার স্ক্রিনের দিকে তাকিয়ে দেখুন, আমি যখন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে একবার চেপে ধরব সঙ্গে সঙ্গে আমার ইউটিউব খুলে যাবে। দেখবেন আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি ফিঙ্গারপ্রিন্ট চাপ দিচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউব ওপেন হয়ে যাচ্ছে। দেখুন ইউটিউব কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, দেখুন আপনার সামনে দেখাচ্ছে এটা। দেখুন ফিঙ্গারপ্রিন্টে যখন আমি চাপ দিয়ে ধরে থাকছি তার একটু পরে কিন্তু ইউটিউবটা ওপেন হয়ে যাচ্ছে। তো আমার মোবাইলটা একটু স্লো, তার জন্য স্লো ওপেন হচ্ছে। যদি আপনার ফোনটা ফাস্ট হয় তাহলে আরও ফাস্ট ওপেন হবে। তো এই টিপসটি আপনি ফিঙ্গারপ্রিন্টে কীভাবে অ্যাড করবেন আজকে ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। এর জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো সিম্পল আপনার কী করবেন, প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন হওয়ার পর গুগল প্লেতে গিয়ে আপনারা সার্চ করবেন ফিঙ্গারপ্রিন্ট অ্যাকশন। এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো, ওইখান থেকে আপনারা ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং কী করবেন এরপর এখান থেকে ইনস্টল করে নেবেন এবং সরাসরি ওপেন করবেন। সরাসরি ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে, আপনাদের এই অপশানটি ওয়াপ থাকবে। তো যদি কোনো পারমিশন অ্যালো করতে বলে তাহলে অবশ্যই অ্যালো করে নেবেন এবং তারপর এখানে ক্লিক করে এটিকে অন করে দেবেন। ব্যাস অন হয়ে গেল। এবার নিচে একটু অন পাবেন, এখানটা করে একটি নিচে অপশান পাবেন যে সিঙ্গেল ট্যাপ অ্যাকশান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা কী করবেন, নিচে নামবেন। নিচে নেমে লাঞ্চ বলে একটা অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিঙ্গেল ট্যাপ অর শর্টকাট, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো শো হবে বা আপনি দেখতে পাবেন। তো আপনার ইচ্ছা মতো আপনি অ্যাপ্লিকেশন একটা রাখতে পারেন, আপনি হয়তো হোয়াটসঅ্যাপ রাখবেন। তো সিম্পল হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদেরকে আর কিছু করতে হবে না। এবার আপনি যদি সিম্পল ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে হাত দেন তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাবে। তো চলুন এর একটা ডিমো দেখিয়ে দিই। তো বন্ধুরা সিম্পল আমার স্ক্রিন দেখে তাকিয়ে দেখুন, আমি যখন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে একবার টাচ করছি, টাচ করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাচ্ছে। হোয়াটসঅ্যাপটা আমার খোলা নাই তাই হোয়াটসঅ্যাপটা দেখতে পাচ্ছেন না, তবু কিন্তু হোয়াটসঅ্যাপ খুলে যাচ্ছে। দেখবেন সিম্পল আমি এখানটা করে টাচ করছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাচ্ছে। দেখুন, তো আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।